बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय सप्तम श्रेणी शिक्षार्थी बंधुरा आलाउद्दीन एकेडेमीर पक्ष थेके तोमादेरके जानाच्छि अनेक अनेक प्रीतियो शुभेच्छा। प्रिय शिक्षार्थी बंधुरा, एई करोनाकालीन महादुर्योगेर समय आमरा पारछि ना कोनो स्कूले जेते, पारछि ना कोनो शिक्षकेर काछे जेते, ताई तो विभिन्न प्रतिष्ठान अनलाइन स्कूले অনলাইন স্কুলে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, যেমনটি আমাদের স্কুল থেকেও হচ্ছে। তারপরেও তোমাদের জন্য অনলাইন স্কুলে যে বিস্তারিত আলোচনাটা অল্প সময়ের জন্য সম্ভব হচ্ছে না, তাই সৃজনশীল প্রশ্নগুলো আমি চিন্তা করছি তোমাদের জন্য আমি ইউটিউবে আপলোড করব, ওখান থেকে তোমরা দেখে নিবা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কথা নয়, দেখা যাক আজকে আমাদের কি বিষয় আছে তোমাদের জন্য। আজকে আমি 5.3 এবং 5.4 এর যে যৌথভাবে যে সৃজনশীল প্রশ্নগুলো হয়ে থাকে এরকম দুই সেট প্রশ্ন নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক নম্বর প্রশ্ন, তিনটি বীজগণিতীয় রাশি দেওয়া আছে ক নম্বর প্রশ্ন, তাহলে আমি এখানে লিখি এক নং প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক নং প্রশ্নের উত্তর, এক নং প্রশ্নে আমাদের কি আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক নম্বর প্রশ্নে আছে এত এর উৎপাদক করো, তাহলে 9x² - 25y² এর উৎপাদক নির্ণয় করব। তাহলে এটাকে আমি 3x তার উপরে স্কয়ার মাইনাস 5y তার উপরে স্কয়ার করতে পারি। দেখো 3x + 5y * 3x - 5y, এটাই আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ দেখো এটুকু অঙ্ক করলে আমি 2 মার্ক পেয়ে যাচ্ছি। ইজি না? একদম ইজি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6 নম্বর প্রশ্নে আমাদের কি আছে একটু দেখি। প্রথম এবং তৃতীয় রাশির গসাগু নির্ণয় করতে বলছে, তাহলে এটা 1 নং প্রশ্নের উত্তর ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 1 নং প্রশ্নের উত্তর খতে দেখব। খতে কি বলছে? প্রথম ও তৃতীয় রাশির গসাগু নির্ণয় করো। তাহলে প্রথম রাশি আমি লিখি, প্রথম রাশি কি দেওয়া আছে? x² - 8x + 15, তাহলে x² - 5x - 3x + 15, তাহলে x কমন নেই, x - 5 - 3 কমন নেই, x - 5, তাহলে দেখো x - 5 * x - 3 কত ইজি। এবার তৃতীয় রাশিতে কি আছে একটু দেখি, x² + 2x - 15, তাহলে দেখো x² + 5x - 3x - 15, তাহলে x কমন নেই, x + 5 - 3 কমন নেই, x + 5, তাহলে x + 5 * x - 3। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাকে প্রথম এবং তৃতীয় রাশির গসাগু নির্ণয় করতে বলছে। তাহলে প্রথম এবং তৃতীয় রাশির গসাগু আমি দেখো কিভাবে নির্ণয় করলাম, এইখানে আর এইখানে দুটো কমন আছে, সুতরাং নির্ণয় গসাগু x - 3, এটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটি ইজিলি বুঝতে পারছো। এবার দেখো আমি চলে যাব 1 নং প্রশ্নের উত্তর গতে। গতে আমাকে কি বলছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? গতে বলছে রাশি তিনটির লসাগু নির্ণয় করো। তাহলে রাশি তিনটির লসাগু যখন নির্ণয় করতে বলছে, আমার তো প্রথম আর তৃতীয় রাশি এখানে করাই আছে, আমি একটু এইখানে দ্বিতীয় রাশিটা করে নেই, এটা তৃতীয় রাশি। এবার দ্বিতীয় রাশিটা একটু এখানে করে নিই, তাহলে হয়ে যাবে আমার তৃতীয় রাশিতে কি আছে, x² - 25, দেখো x² - 5² তাহলে x + 5 * x - 5। এবার দেখো আমি লসাগু সাজাবো, নির্ণয় লসাগু লিখবো। কি লিখবো নির্ণয় লসাগু? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু উপরে লিখি, এটা তো আমার কাজ শেষ। সুতরাং নির্ণয় লসাগু, লসাগু হচ্ছে যেটা কমন আছে সেটা যাবে, না থাকলে সবই যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই x - 3 x - 3টাই আমি আগে লিখলাম, এই x - 5 এই x - 5 লিখলাম, আর এই x + 4 এই x + 4 লিখলাম, x + 5। এবার দেখো x - 3টাকে এভাবেই রাখলাম, আর এই দুটাকে x² - 25 একটি সূত্র ফেলে দিলাম, এটাই অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খুব ইজিলি
এই এক সেট এক নাম্বার সৃজনশীল প্রশ্নটা তোমরা বুঝতে পারছো এবং এরকম আরো প্রশ্ন তোমরা নিজেরা করতে পারবা। এবার আমি চলে যাব দুই নাম্বার প্রশ্নের সমাধানে। দুই নাম্বার প্রশ্নের সমাধানে আমি কি করব দেখো কি বলছে, লেখি দুই নং প্রশ্নের উত্তর। দুই নং প্রশ্নের উত্তর ক, উৎপাদক নির্ণয় করতে বলছে। এত তাহলে দেখি উৎপাদক করি x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1। দেখো আমাদের যখন সরাসরি সূত্র না হয় আমরা সূত্র বানিয়ে নেব, কি করে x স্কয়ার হোল স্কয়ার প্লাস সূত্রের 2 a মানে x স্কয়ার b মানে 1 প্লাস b স্কয়ার মানে 1 এর বার স্কয়ার। এটুকু আমি যখন লিখলাম দেখো এটা এটা ঠিক থাকলো, এটা ঠিক থাকলো, মাঝখানে এটা হলো 2x স্কয়ার আর এখানে আসলো 2x স্কয়ার, তাহলে মাইনাস একটা x স্কয়ার করে দিলাম। এবার এইটা মিলে একটা সূত্র x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার আর মাইনাস এই এক্স স্কয়ার। এবার স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র দেখো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, এটাকে যদি আমরা সাজায় লিখতে চাই এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 আর এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস 1, এটাই অ্যানসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুই মার্কের প্রশ্নের সমাধানটা আমরা দেখলাম ক নাম্বার। এবার আশা করি বুঝতে পারছো এবং এই অঙ্কগুলো কিন্তু আমি ফেসবুক লাইভ ক্লাসেও করিয়েছি অলরেডি, তোমাদের এই অঙ্কটাও করিয়েছি আশা করি, ওখানে একবার বুঝতে পারছো আবার দ্বিতীয়বার, তার মানে একদম স্কয়ার বোঝা হয়ে গেছে। এবার আমি এক নং প্রশ্নের উত্তর খতে যাব, সরি দুই নং প্রশ্নের উত্তর খ। খতে কি বলছে দেখো, প্রথম এবং দ্বিতীয় রাশির গসাগু। তাহলে প্রথম রাশিটা আমার কত দেখো, প্রথম রাশি প্রথম রাশি আমার আছে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10, তাহলে দেখো x স্কয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10, 5 দুগুণ 10 মিডিল টার্ম, x কমন x মাইনাস 5 প্লাস 2 কমন x মাইনাস 5, তাহলে x মাইনাস 5 ইনটু x প্লাস 2, এই হচ্ছে আমার প্রথম রাশি। আর দ্বিতীয় রাশি এবার আসি, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে কি আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, x কিউ প্লাস 6x স্কয়ার প্লাস 8x, তাহলে এখান থেকে একটা x আগেই কমন নিয়ে নিতে হবে, x কমন নিলে x স্কয়ার প্লাস 6x প্লাস 8, এবার মিডিল টার্ম করতে হবে x স্কয়ার প্লাস 4x প্লাস 2x প্লাস 8, তাহলে দেখো x থাকলো কমন x, x প্লাস 4 ইনটু প্লাস 2 কমন x প্লাস 4, তাহলে x প্লাস 4 ইন্টু x প্লাস 2, এই গেল দ্বিতীয় রাশি। তাহলে প্রথম এবং দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করতে বলছে, তাহলে গসাগু নির্ণয় করতে গেলে দেখো এখানে একটা 2 আছে x প্লাস 2, এখানে x x প্লাস 2, সুতরাং আমি লিখব নির্ণয় গসাগু x প্লাস 2, এটাই অ্যান্সার। আশা করি তোমরা ইজিলি বুঝতে পারছো। এবার পরেরটায় কি বলছে, রাশি তিনটির লসাগু নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাশি তিনটির লসাগু, তাহলে এখানে আমার প্রথম এবং দ্বিতীয় রাশি আছে। এবার আমি চলে যাব গ নাম্বার প্রশ্ন, তাহলে প্রথম দুটো রাশি আমার এখানে করা আছে, আমি তৃতীয় রাশিটা উপরে করলাম। তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে কি আছে দেখো, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউ মাইনাস 14x স্কয়ার, এখানে x স্কয়ার কমন নিয়ে নিলাম, তাহলে x স্কয়ার মাইনাস 5x মাইনাস 14 মুছে দিলাম আমি, তাহলে দেখো x স্কয়ার থাকলো এখানে x স্কয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 40 বা 14 যাই বলি, তাহলে 7 গুণ 14 7 থেকে 2 বাদ দিলে 5, এবার x স্কয়ার থাকলো এখান থেকে কমন x, x কমন নিলে x মাইনাস 7 প্লাস 2 কমন নেব x মাইনাস 7, তাহলে x স্কয়ার থাকলো x মাইনাস 7 ইনটু x প্লাস 2। এবার আমি কি করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লসাগুর উত্তর সাজাবো। তাহলে লসাগু কি হবে আমার, আমি এখানেই দেখি তিনটে রাশি এখানে আছে, এখানে আমি দেখি নির্ণয় লসাগু, লসাগু বলতে দেখো এখানে একটা x আছে এখানে দুইটা x আছে, তার মানে একবারে x স্কয়ারই হবে, x স্কয়ার একটা x আর এখানকার একটা x, তারপর আরেকটা x যে থাকবে সেই x টাও নিতে হবে, x স্কয়ারটা আগে নিয়ে নিলাম। এবার দেখো প্রথম রাশিতে কি আছে, x প্লাস
टू और एक्स प्लस टू चले गल और एक्स प्लस टू चले गल एर पर राशिगुलो रहे गेछे देखो एक्स माइनस फाइव एक्स प्लस फोर और एक्स माइनस सेवेन তাহলে এটাই আমি অ্যানসার লিখে দিই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটাকেই আমি অ্যানসার লিখে দিলাম আশা করি তোমরা এরকম যদি ভিডিওগুলো দেখো নিয়মিত তাহলে প্রত্যেক অধ্যায় থেকে যদি এরকম দুটি তিনটি করে ভিডিও দেখো তাহলে ইনশাআল্লাহ তোমাদের সৃজনশীল প্রশ্ন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তোমরা সবাই গণিতে পরীক্ষায় নম্বর তোলার মতো পাকা হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা এখনো আলাউদ্দিন একাডেমিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবা তাহলে এরকম অসংখ্য ভিডিও বাসায় বসে দেখতে পারবা আর আমি প্রত্যেক অধ্যায় থেকে এরকম সৃজনশীল প্রশ্ন আপলোড করব আর ফেসবুক লাইভে যখন ক্লাসে থাকি তখন সেই ক্লাসগুলো দেখে তোমরা অনুশীলনের অঙ্কগুলো শিখে নিবা আল্লাহ হাফেজ।